হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এসবিআই গ্রাহকদের জন্য কিন্তু একটি ভালো খবর রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। আপনি যদি একজন এসবিআই গ্রাহক হন, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনার যদি নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা এটিএম কার্ড না থাকে, আপনি কিন্তু এটিএম মেশিনে বা ব্যাংকে না গিয়েই আপনি আপনার মোবাইল থেকেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স মিনি স্টেটমেন্ট চেক করে নিতে পারবেন। এমনকি আপনার এসবিআই অ্যাকাউন্টের লাস্ট 6 মাসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু পিডিএফ আকারে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এসবিআই ব্যাংকিং সংক্রান্ত সমস্ত ধরনের কাজ আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করে নিতে পারবেন। এসবিআই এর এই অ্যাপ্লিকেশনটির নাম হলো এসবিআই কুইক। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই এসবিআই কুইক অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ব্যাংকিং পরিষেবাগুলি কিভাবে ইউজ করবেন। যদি জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই। আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইলে প্রথমে এসবিআই কুইক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। দেখুন, অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম ওপেন করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এটি হলো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন, মিনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন, এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাংকিং সার্ভিস এখান থেকে পেয়ে যাবেন। এই এসবিআই কুইক অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখুন অ্যাকাউন্ট সার্ভিসেস বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। উপরের দিকে দেখুন লেখা আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ইজ রিকোয়ার্ড ফর ব্যালেন্স এনকোয়ারি, মিনি স্টেটমেন্ট অ্যান্ড চেকবুক রিকোয়েস্ট। অর্থাৎ আপনাকে প্রথমে এই অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য উপরে দেখুন রেজিস্টার বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন এন্টার ইওর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার এসবিআই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পুট করে দেবেন। দেখুন আমার এসবিআই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মেসেজিং অ্যাপটি ওপেন হবে এবং এখানে দেখুন একটি SMS অটোমেটিক টাইপ হয়ে গিয়েছে, ক্যাপিটাল লেটারে REG, তারপর স্পেস দিয়ে দেখুন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি শো করছে। এই SMS আপনাকে সেন্ড করতে হবে আপনার যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার থেকে। তো আমি এই SMS সেন্ড করে দিচ্ছি। দেখুন SMS সেন্ড করার সঙ্গে সঙ্গে SBI তরফ থেকে এখানে একটি রিপ্লাই চলে এসছে, ডিয়ার কাস্টমার, ইওর মোবাইল নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড। অর্থাৎ এখন কিন্তু আমি এই SBI কুইক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার SBI অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবো, মিনি স্টেটমেন্ট চেক করতে পারবো, এমনকি লাস্ট 6 মাসের মিনি স্টেটমেন্টও কিন্তু ডাউনলোড করতে পারবো। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আমরা একদম উপরে দেখুন ব্যালেন্স এনকোয়ারি বলে একটি অপশন আছে এবং তার পাশে দেখুন একটি কলিংয়ের আইকন রয়েছে। তো এই আইকনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করছি, কলটি ডিসকানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমার SBI অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটি কিন্তু SMS এর মাধ্যমে সেন্ড করে দেওয়া হয়েছে। আমি যদি আমার অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট চেক করতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন মিনি স্টেটমেন্ট বলে একটি অপশন আছে, তার পাশে কলিং আইকনে ক্লিক করবেন। দেখুন কলটি ডিসকানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট এখানে শো করছে। এছাড়াও আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে SBI চেকবুকের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে দেখুন চেকবুক রিকোয়েস্ট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি লাস্ট 6 মাসের আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট PDF আকারে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন 6 মান্থ e-স্টেটমেন্ট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার লাস্ট 6 মাসের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু PDF আকারে আপনার ইমেল আইডিতে সেন্ড করে দেওয়া হবে। এছাড়াও এই SBI কুইক অ্যাপ্লিকেশনে আপনার SBI ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের পরিষেবা পেয়ে যাবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই
ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।